যাত্রার মঞ্চ পেয়েছো হ্যাঁ না ভাইজান রানী কে ছাড়া যাত্রা হয় রে বলে রানী আমরা এখন কি করব আপনার বাড়িতে তো কত লোক কাজ করছে এদের সবাইকে যদি কোনো কাজে লাগিয়ে দিতেন রানী তুমি তো ভালো করে জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি তুমি কোনো চিন্তা করো না আজ থেকে ওরা এখানেই থাকবে হ্যাঁ কতই বুঝতে পেরেছি সাহেব যাত্রা তুমি কি করতে আমি যাত্রা চলে প্রহরীর ভূমিকা অভিনয় করতে হবে জনাব তাহলে আজ থেকে তুমি আমার প্রহরী পেছনে পেছনে পাহারা দিবে যা হুকুম জনাব এই যাত্রা দলে তুমি কিসে পাঠ করতে আমি আমি যাত্রা দলের ডাইরেক্টর এবং প্রাউন্টার বুঝেছি তোমার ক্যারেক্টার আজ থেকে তুমি এই বাড়ির চেয়ার গুলো পরিষ্কার করবে যাও কাজে লেগে যাও আপনারা আমরা সঙ্গে আজ থেকে ছাগল গরু দেখাশোনা করবেন আরে কিছু ঢুলুকিনি ঢুলুকিনি নাদগুলো তুমি সেই হিরোইন যার জন্য সবাইকে ঈদ পাথর খেতে হয়েছিল আমার কি দোষ মেকআপ ম্যান ঠিক মতো মেকআপ দিতে পারেনি তাই আজ থেকে তুমি বাথরুম সব পরিষ্কার করবে বলে কি যাও কাজে লেগে যাও যাও জনাব ডান দিকে একটু নজর করুন কে নরাধম এই ঘুমাইতেছে এটা গুতা দে এই দিকে নাও তুমি যাত্রায় কিসে পাঠ করতে আমি নায়ক আমি যাত্রায় নায়িকাকে নিয়ে ঘোড়ায় চড়ে ঠকপক ঠকপক করে ঘুরে বেড়াতাম আজ থেকে তুমি ঘোড়ার গোবর পরিষ্কার করবে অসম্ভব আমি নায়ক না তোমার চাকরি নেই তুমি ভিক্ষু আমি নায়ক না ভিক্ষু আমি নায়ক